নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক ও সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, হেরা পাজামা। রাধামোহন বাবু বড়ই ফাঁপড়ে পড়ে গেছেন, সকাল থেকেই দুশ্চিন্তা। সুচ্ছু তো কোন দোকানে পাবেন, সামান্য একটি সুচ বেচার জন্য কে আর আজকাল দোকান খুলে বসে থাকে। রাস্তায় এত দোকান, বড় বড় শোকেস, তারা কি সুচ রাখে? আজ আমার উরুর দিকটা সামান্য সেলাই খুলে গেছে। তিন্নি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিল, আজ বেড়ে দেবে। ফোনটা খুবই দমে ছিল কদিন, কি হয় কি হয়, এমন শূন্যতা গ্রাস করছিল তাকে। একা হয়ে গেলে কি কষ্ট, তাও তিনি এ কদিনে বেশ টের পেয়েছেন। তিন্নি বাড়ি না থাকলে সব এলোমেলো হয়ে যায় বুঝি শেষে। গুচ্ছের পাজামা পাঞ্জাবি ডাই হয়ে পড়ে আছে, ভুয়া ইস্ত্রি কিছু এ কদিন হয়নি। লকার থেকে টেনে টেনে বের করছিলেন পাজামা, হবে না, ধোয়া ইস্ত্রি একটারও ঠিক নেই, হয় দাগ নয় ঢোলা, কিছু না কিছু ত্রুটি থেকেই যাচ্ছে। শেষমেশ যাও পছন্দ দেখেন, আর ওর দিকে সেলাই খোলা। বাড়িতে লোকজন মেলা, ছেলেরা আছে, পুত্রবধূরা আছে, এত তারা ব্যস্ত যে বড় মানুষটির দিকে নজর দেবার সময় নেই। কাজের লোক তিনি যত রাখেন, পুত্রবধূরা ঠিক তাদের সংসারে জুতে দেয়। কারো অফিস, কারো কলেজ, কেউ সকাল 8টায় বের হয়, কেউ 8:30, 9টায়, শেষ হয় 11টাতে গিয়ে। নাতিরা স্কুল থেকে ফেরে সবার আগে, তারপর তাদের বাবা মারা। তারা দুপুর বিকেল বাড়িটা কাজের লোকেদের দখলে, কেউ আয়া, কেউ রান্না সামলায়, কেউ ফুট ফরমাস খাতে, কাকে খায় তাদেরই রাজত্ব। তিনি ডাকলেই সবাই চুপ, কেউ সাড়া দেয় না, বয়সের দোষ, বয়স হয়ে গেছে বলেই জানেন। রিপু কর্ম ছাড়া তার আর কিছু কাজ নেই সংসারে, ফুট ফরমাস খাটার মেয়েটাকে রাস্তায় পাঠাতে পারে, কোনো ফল হবে না, সহজেই মিছে কথা বলতে আটকায় না। তাও গেল না মেসমশাই, বললেই হলো, একবার নিজেই বের হয়ে দেখতে পারেন। তিন্নি সুন্দর কারুকাজ করা একটা কৌটোয় সুচ সুতো ছিল জানেন, সব আছে, সুচ সুতো নেই। বোতাম নানা ধরনের, রঙিন গুটি সুতোও আছে, আদা সুতো না হলে চলবে না, কোথায় যে পাওয়া যায়। কাজের লোকেদের বললে এক কথা, কোথায় পাওয়া যাবে মিশু, স্টেশনারি দোকানে খোঁজ করে আয়, তিনি বলতে পারতেন। কিন্তু বললে কাজ হবে এমন মনে করেন না। তিনিরা শোন, তিনি লকার খুলে দাঁড়িয়ে আছেন, নীরা এলে একবার জিজ্ঞেস করা, বাড়িতে যদি কারো ঘরে সুচ সুতো থাকে, সে সবারই ফুট ফরমাস খাটে, সবার ঘরে তার অবাধ গতি, আর ঘরেও তবে ডেকে সারা পাওয়া কঠিন। দোতলার ঘর থেকে ডাকাডাকি করলে নিচে অনেক সময় কথা ঠিক শোনা যায় না, বেশ জোরেই ডাকছেন, না শোনার কথা নয়। একতলাটার সময় প্রায় বৌমাদের দখলেই থাকে, তিনি জানেন, কিচেনে কথা কাটাকাটি হচ্ছে শুনতে পাচ্ছেন। আমার গরম জল বসাস নি, কটা বাজে, কি করব, গ্যাস জ্বলছে না ভালো, উনুনে দুহাড়ি জল ফুটিয়ে দিলাম, আবার তো বসাচ্ছি, হাত পুড়িয়ে তো আর গরম জল হয় না, গিজার বসানো যায়নি, বসানো যায়নি বলে ঠিক বলা হবে না, একবার বসিয়ে যান, আকানি চোমানি খেয়েছেন, যার যখন খুশি সুইচ অন করে চালু করে চলে যায়, গিজার চালালে বন্ধ করতে হয়, তাও তারা খেয়াল রাখেন না। ফিউজ উড়ে গিয়ে তার ফার পুড়ে এক কেলেঙ্কারি কাণ্ড, সেই থেকে আর তিনি গিজার মেরামত করতে সাহস পাননি। অচল গিজার একতলায় একইভাবে বছর দুই হলো পড়ে আছে, দোতলা তিনতলায় সেই আতঙ্কে আর গিজার বসাতেই দেননি। আসলে সংসারে রিপুকর্মটি দায় তার, ঘরে কেউ নেই, পাখা চলছে, আলো জ্বলছে, নিভিয়ে দাও, টিভি জ্বালিয়ে উপরে উঠে গেছে, সুইচ অফ করে দাও, কোমর থেকে জল লিক করছে,
মেরামতের দায় তার। আম খারাপ, ছোট, মিস্ত্রির খোঁজে। নিচের বারান্দার বাল্ব ফিউজ কদিন থেকে, আরও মাথা ব্যথা নেই। এই বাড়তি কিনে এনে যে লাগাতে হবে তিনি জানেন, এর মধ্যে আবার এই বাড়তি কাজ, সুত সুতো যে কোথায় পান। মীরা আসেনি, আবার ডাকলেন, তারা নেই। নাতি নাতনিদের কোলাহল নিচে, তারা স্কুলের পোশাক পরে দাপাদাপি করছে, খেতে চাইছে না, ওটা ছুটি হচ্ছে সিঁড়িতে। নাতনিদের মায়েরা হিমশিম খাচ্ছেন আর বাড়ির কর্তাটির মুন্ডুপাত করছেন মনে মনে। শীতকাল বলে সবারই চানের গরম জল দরকার হয়, কিন্তু তিনি অনুমতি না দিলে গিজার ঠিকঠাক করেও নিতে পারছেন না তারা। গরম জল নিয়ে নিচে বেশ খণ্ডযুদ্ধ বেঁধে গেছে বোঝা যায়। সবারই অফিস, স্কুল, না হয় কলেজ, রান্নাঘরে পুত্রবধূরা, রান্নার মেয়ে আয়া এবং ঠিকাজি, মোটামুটি একটি মহিলা জমায়েত। ফরমাস খাটা মেয়েটাও হয়েছে তেমনি। বৌদিমণিদের তোয়াজ ছাড়া আর তার কোনো দায়িত্ব থাকতে পারে বিন্দুমাত্র ভাবে না। মীরা যে রান্নাঘরেই বুঝতে কষ্ট হয় না রাধামোহনবাবুর। তিনি লকার ছেড়ে ঘরের বার হয়ে করিডোরে ঢুকলেন, তারপর কিছুটা হেঁটে পিড়ির মুখে গলা বাড়িয়ে ডাকলেন, রে মীরা, তোকে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? বোধ হয় নিচে পুত্রবধূদের কারো বোধোদয় ঘটেছে। সতর্ক গলায় তো যেন বললেন, ইনিরা, বাবা ডাকছেন, শুনতে পাচ্ছিস না? মীরার গলা পাওয়া গেল। আমি যাই কি করে? এতে না পারি সাড়া দিবি তো? হ্যাঁ, এই সাড়াটুকু পেলেও তিনি খুশি। মীরা সিঁড়ির নিচে দাঁড়িয়ে সাড়া দিল, আমাকে ডাকছেন মেশো? তাই তো মনে হয়। আমার যে দোকানে যেতে হবে পর্দার সিগারেট আনতে, বিরক্ত হয়ে বললেন, আই যাও, সঙ্গে আমার কাজটিও সেরে এলে ভালো হয়। সকালবেলা আপনার আবার কি কাজের দরকার পড়ল? ইচ্ছে হয় ঠাস করে গালে একটি চর বসান। আজকে মেয়েটারও কি মুখ, আসলে আস কারা? তিনি কারো কাজে ক্ষুদ্ধ হলেই বৌমাদের মুখ গোমরা। আবার পেছনে লাগলেন, বৌমাদের মুখ দেখলে এটা সহজেই টের পান তিনি। আমি বলে ঝাড় দেবে হাওয়ায় ভাসিয়ে, মেঝের ধুলো মেঝেতেই পড়ে থাকলো, মোছার পর মেঝে ল্যাপাল্যাপ। নিচের এমন সুন্দর লাল মেঝে কটা বাড়িতে আছে, ঠিকমতো ধোয়া মোছা করলে আয়নার মতো ঝকঝক করার কথা। দিন দিন সব কিছুই তো নোংরা মলিন এবং জীর্ণ হয়ে যাচ্ছে। জলছাদ করা হয়নি, বাইরে স্নোসিম না করলেই নয়। 4-5 বছর হলো ভেতরে কালি ফেরানো হয়নি বাড়িটার। একটা বাড়ি, একটা মানুষের যে কত বড় স্বপ্ন তা বুঝতেই চান না। আমার জন্য সুতো আনবি? টাকা নিয়ে যা। সকালবেলা মেশো আপনার জন্য কে সুতো নিয়ে বসে থাকবে? পর্দা বাথরুম যেতে পারছে না, অফিস টাইমে সুতো। আসলে মেয়েটা বলতে চেয়েছিল বোধ হয় সকালবেলায় ভীমরতি। ভীমরতি বলতে সাহস পায়নি। তবে দিন দিন তার হাত সংসারে যেভাবে আলগা হয়ে যাচ্ছে, যে কোনো দিন বলে দিলেও মীরার পক্ষে দোষের হবে না। চেঁচামেচি শুরু করলে পুত্রবধূদের গলা পাওয়া যাবে। তো ঠিকই বলছে বাবা, ওর দোষ কি? কতদিক সামলাবে? মীরাকে যে জোরজার করে পাঠাবেন এ সাহসও নেই রাধামোহনবাবুর। বড় পুত্রটি মুখ বাড়িয়ে বললেই হলো, আর সময় হলো না, সকালবেলায় সুচের দরকার হলো। সকালবেলাটা বাড়ির গুরুত্বপূর্ণ সময় আর তিনি ভালোই বোঝেন। বাজার এসে গেলে নীরার হাত জোড়া থাকে তাও তিনি জানেন। আনাজ তরকারি টেনে বের করা, পেতে সাজিয়ে রাখা, মাছের আঁশ ছাড়ানো, ধোয়া, ফ্রিজে কিছুটা তুলে রাখা, নীরা বোধ হয় দম ফেলতে সময় পায় না। সকালবেলায় একটা সুচের জন্য তার বের হওয়ার অসুবিধা থাকতেই পারে। বড় পুত্রটি বিছানায় গড়াগড়ি দিচ্ছে, বাথরুমে যেতে পারছে না। মীরা বেরো হয়ে গেল, ফিরেও এলো, তিনতলায় উঠে যাবার সময় বলে গেল, পরে এনে দেবো মেশো। পান সিগারেটের দোকানে সুচ নেই বলল, পিতুবাবুর দোকানে থাকতে পারে, পরে এনে দেবো। রাধামোহনবাবু নিজেই যেতে পারতেন, তবে মুশকিল তাকে তিনি জিজ্ঞেস করবেন,
খোঁজ কোথায় পাওয়া যেতে পারে। গে রাস্তার ধারে অনেক ছোট ছোট দোকান ছিল, সুজ সেসব দোকানে থাকলে কিনে নেওয়া যেত। বছর দশকের মধ্যে কি যে হয়ে গেল, রাস্তার ধারে বড় বড় হাই রাইট বিল্ডিং উঠে গেল, ফ্ল্যাট বাড়িতে ভরে গেল পাড়াটা, ছোটোমোটো দোকান থাকলো না, সব শোরুম হয়ে গেল। আগে ইট পেতে অশুদ্ধ গাছের নিচে মাহিন বসত, সে অবশ্য অনেক আগের কথা। খবর দিলে বাড়ি এসে সে চুল ছেটেও দিয়ে যেত। এখন সে অশুদ্ধ গাছও নেই, মাহিনও নেই, সেলুনগুলো সব বিউটি পার্লার হয়ে গেছে। রাস্তায় বের হলে আজকাল আর চেনামুখ দেখাই যায় না। মাহিন কোথায় যে চলে গেল, নতুন নতুন মানুষজন, সাজ পোশাক, গাড়ির উৎপাত রাস্তার ধারে হাঁটাই দেয়। ঝকঝকে মারুতি হুশহাস ফ্ল্যাট বাড়ির দরজায় ঢুকে যাচ্ছে। জরুরি কাজ না থাকলে বড় রাস্তায় তিনি আজকাল বড় হাঁটেন না, সবসময় মনে হয় এই বুঝি চাপা পড়বেন। অটোগুলিও হয়েছে, ঘাড়ির উপর এসে যখন তখন নিঃশ্বাস ফেলে, অথচ সুচটাও বড় জরুরি। সুচ না হলে আজকের রিপুকর্মটি সারা যাবে না, রিপুকর্মটি সারা না হলে করে বের হবেন, করে নার্সিংহোম যাবেন। এখন এ বয়সে প্যান্ট শার্ট পরা যায় না, দামি কোটগুলো শুধু লকারের হ্যাঙ্গারে ঝুলছে। প্যান্ট কোট পরলে আজকাল তার বড় অস্বস্তি হয়, একবার মনে হলো তার রিপুকর্ম ছাড়াই পাজামাটি পরে যাবেন, লম্বা ঢোলা পাঞ্জাবির নিচে পাজামা ঢাকাই থাকবে, গায়ে শাল, এই যে ছেলে অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেবেন, শুধু উঠে বসা, রাস্তা পার হয়ে নার্সিংহোম ঢুকে যাওয়া, পাঞ্জাবির নিচে থাকবে, ওটা তুলে দেখতে যাচ্ছে না, কবে আর এত বিচলিত হয়ে লাভ, যদি দেখেই ফেলে চেনা অপরিচিত কেউ দেখবে, হাতে তার বয়ে গেল আত্মীয় স্বজনদের আসার কথা নার্সিংহোমে, তারা দেখে ফেললেও ভাববে বাড়িতে বৌমারা আছেন বা খেয়াল রাখে না, তারা বুঝতে পারবেন কত ভালো আছেন, বৌমারা যে কত স্বার্থপর এটাও তারা টের পাবেন। তখনই নীরা বলে গেল, এসো আপনার ফোন, নিচে ফোন বাজলে কানে আসে, ভোরহ ফোনে এলে যা হয়, কোনো উদ্বেগ থাকে না, কেউ ধরবে কথা বলবে, আর ফোন কমই আসে। এই নার্সিংহোমে বলেই আপাতত কিছু উদ্বেগে ভুগছেন, সিঁড়ি ধরে নামার সময় শুধু বললেন, আর ফোন, সর্দির ফোন, ডাইনিং স্পেস থেকে কেউ বলল কথাটা, সর্দি মানে কনিষ্ঠ সন্তান, এক বয়সে মাকে ছেড়ে সে একদণ্ড থাকতে পারত না, এত বড় একটা ক্রাইসিসে সময় করে উঠতে পারেনি, একবার তার মাকে দেখে যায়, আজ বেডে দেওয়া হবে, আরও যাওয়ার কথা। ফোন তুলে শর্মিষ্ঠার কণ্ঠ শুনলেন, বাবা আমি শর্মি, তোরা ভালো আছিস, কখন যাবি? আজ আমার যাওয়া হবে না বাবা, বাবলুর বসে আঁকো প্রতিযোগিতা, ফেলে যায় কি করে, সে তো ঠিকই, জামাই তোমার অফিস চলে গেল, জরুরি কাজ, কাল আমরা দুজনে যাব ভাবছি, মাকে বলবে, ঠোঁটে মজার হাসি ফুটে উঠল, শুধু বললেন বলবো। দোতলায় ফের না উঠে রাস্তায় বের হয়ে খোঁজা অনেক বেশি জরুরি, এটা যে কেন মনে হলো তার, দরজা খুলে বের হতে যাবেন, মেজো বৌমা বললেন, বাবা কোথায় যাচ্ছেন, টেবিলে আপনার খাবার দেওয়া হয়েছে। নাতিদের স্কুলে যাবার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে, তারা বের হবার সময় দাদুকে টাটা করে গেল। দুখানা হাতে শেকা গরম রুটি, দু টুকরো বেগুন ভাজা, ডিমের পোজ, দুটো সন্দেশ প্লেটে সাজানো, তার সুচের জন্য মেজাজ খারাপ, খাবার স্পৃহা বিন্দুমাত্র নেই, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না, ফিরে এসে বলতে সাহস পেলেন না, না খেলে কথা হবে, লোক থাকে নাকি সাধে, দু চার দিন বাদে তাকে শুনিয়েই কেউ না কেউ কথাগুলি বলবে, তো মর্জি বুঝে চলা কারো সাধ্য আছে, লোক থাকবে কেন, তা কার মর্জি, ছেলেদের না নাতি নাতনিদের, তার বুঝতে অসুবিধা হয় না। এই তো সেদিন সকালে
ছোট বৌমার কি মেজাজ? নিয়ে আসুক, তিনি কোথায় লোক পান দেখি? প্যাচামেচি যে তাকে কেন্দ্র করে বুঝতে কষ্ট হয় না। এই হলোটা কি? আমি তো কিছু বলিনি, আর ছেড়ে দিতে বলিনি, শুধু বলেছি গীতা ওরা তো শিশু, ওরা কিছু বোঝে? ঘরে ঢুকে সোফায় পেচ্ছাপ করে দেয়, এগে মুতে রাখে, ওদের বাইরে রেখে কাজ করবে, ওকে তো বাইরেই থাকতো, অল্পারে ওরা খেলা করত, রুটি তরকারি দিলে সেইখানেই বসে খেত, হঠাৎ ওরা ঘরে ঢুকে সব লন্ড ভন্ড করে দিলে, বলবো না? সে আপনি ওর সঙ্গে বুঝুন, বলছে কাজ করবে না, কাজ না করলে লোক দেখতে হবে, আজেরও যেমন অভাব নেই লোকেরও তেমন পোড়া কপাল দেশে অভাব নেই। স্বামীর পানের দোকান, গীতার যে কথা আমি বুঝি না, আজ 7 বছরের 2 বাচ্চাকে এই বা কোথায় রেখে আসবে? অবশ্য মেয়েটা 7 বছরের, ছেলেটা 3 বছরের। মেয়েটা এত চঞ্চল যে একতলা দোতলা তিনতলা লাফিয়ে লাফিয়ে সহজেই উঠে যায়। ছেলেটির গ্ল্যান্ড টিবি আছে, তাও তিনি জানেন, ভালো করে কথা বলতে পারে না, ইচি করে সারাক্ষণ, ঘর মোছা বাসন মাজার কাজ গীতার। তিনতলা বাড়ি বলে টাকাটাও যে দেওয়া হয় কম না, তাই বলে এই ঘরে সে ঘরে ঢুকে হাঁটে উঠে নোংরা জামা কাপড়ে নাচানাচি করবে, এটা টানবে ওটা ছিঁড়বে, পর্দায় ঝুলে দোল খাবে, চোখের উপর সহ্য হয় কি করে? বাচ্চাটার গ্ল্যান্ড টিবি, হাসপাতালে দেখাচ্ছে, বাড়িতে নাতি নাতনিরা, এটা কিছু হয়ে গেলে তোমরা যাবে কোথায়? তোমার মুখ গোমরা, গীতা কাজ করবে না বলতেই এমন জলে পড়ে গেছে, তাকে বেশি বলেও লাভ নেই, সতর্ক থাকা ছাড়া তার উপায়ও নেই, যার যা খুশি করছে করুক, শুধু তিনি কোনো কারণে নিমিত্তের ভাগী হতে চান না, কোনো কিছুই কারো জন্যে আটকে থাকে না, এটাই এরা বুঝতে চায় না। আসলে নিজের কাজ করে না নিতে শিখলে যা হয়, এক গ্লাস জল ভরে খেতে গেলেও কষ্ট। গীতা গেল, মালতী এলো, মালতীর এখন পঞ্চমুখী প্রশংসা, পরিষ্কার কাজ, তিনি গজগজ করছিলেন, কটা দিন, আরে ভাত বুঝতে যতটুকু সময়। সুবোধ বালকের মতো অনিচ্ছা সত্ত্বেও সকালে জল খাবার খেয়ে খুঁজতে বের হলেন, ইতুর দোকানে গেলেন, মনিহারি দোকান, একমাত্র চেনা মুখ, সুজ আছে? আগে কাল ছিল, এখন নেই, সুজ সেফটি পিন, আজকাল আর এ রাস্তায় সেভাবে বিক্রি হয় না, কোন দোকানে পাওয়া যাবে তাও বলতে পারল না পিত, সামনে সুপার মার্কেটে ঢুকেও পেলেন না, কাউকেই চেনেন না, কেউ বকবুক্তি করতেও ছাড়ল না, সুজের খদ্দের, বড় বড় মিষ্টির দোকান, ওষুধের দোকান, ইস টিভির দোকান, বিল্ডার্সদের দোকান, কনফেকশনারি, স্টেশনারি, ফার্নিচার সব এ পাড়ায় আছে, সুজের দোকানটা কোথায় আছে একমাত্র সুরমা নার্সিংহোম থেকে ফিরে এলে বলতে পারবে। দিনকাল এত পাল্টে গেল, কেউ সুজ রাখে না, যাক গিয়ে কে আর টের পাবে, টের পেলেও তার লজ্জা, এত বয়স হয়েছে, রোমা অসুস্থ নার্সিংহোমে, আরও দোষ নেই, বুঝবে বৌমারা? তিনি বিকেলে ছেঁড়া পাজামা পরেই গাড়ি এলে উঠে বসলেন, বাজার হয়ে তিনি সুরমার জন্য কিছু ফুল কিনে নিল, রজনীগন্ধা একগুচ্ছ হাতে দেখলে সুরমা খুব খুশি হবে, ছেঁড়া পায়জামা পরে ফুল হাতে নিয়ে ফিরে ধরে উঠছেন, পাঞ্জাবিটা টেনে টুনে কায়দা করে তিনি দোতলার বারান্দায় গিয়ে বসলেন, ভিজিটিং আওয়ার এখনো শুরু হয়নি, আত্মীয় স্বজনরাও এসেছেন, সবাই বলতে গেলে সুরমার পিত্রালয়ের দিক থেকে, যাই হোক তিনি যে ছেঁড়া পায়জামা পরে আছেন কেউ লক্ষ্য করেননি, মাঝে মাঝে শুধু পাঞ্জাবিটা টেনে হাঁটুর নিচে নামানো ছাড়া কোনোদিকে তার লক্ষ্য নেই। ভিজিটিং আওয়ারের বেল বাজতেই উঠে পড়লেন, সুরমার সঙ্গে বেশি কথা বলা নিষেধ, তিনি কেমন আছেন সুরমা ভালোই জানে, তার সঙ্গে সুরমার কথাবার্তারও বেশি দরকার নেই, তাকে দেখলেই সুরমা তাজা টাটকা হয়ে উঠবে। ফুল হাতে নিয়ে ঢোকার মুখে দেখলেন
রোমা তার মুখ দেখছে না, পাজামাটা দেখছে। সে ফুল রেখে পাশে চেয়ারে বসতে গেলে ক্ষীণ গলায় বলল, সেরা পাজামাটা পরে এলে, আর কি পাজামা ছিল না? তিনি হতভম্ব। সেরা পাজামা? রোমা বুঝল কি করে, পাজামার তো আলাদা রং থাকে না। আপনারা এতক্ষণ শুনছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা অনন্য প্রেমের গল্প এরা পাজামা। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে গল্পটি লাইক করবেন এবং এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। খুব শীঘ্রই আরও অন্য একটি গল্প নিয়ে আপনাদের জন্য হাজির হব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।